রমজানের বাজারে পণ্যের ঘাটতি নেই, কিন্তু চাহিদার চেয়ে ভোক্তারা বেশি পণ্য কেনায় দাম বাড়ে, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। বিকেলে সচিবালয়ে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও কৃষিতে ১ বিলিয়ন ইউরো সহায়তা দেবে ফ্রান্স। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। সোমবার ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সচিবালয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদের সাথে। পরে সাংবাদিকদের বৈঠকের বিভিন্ন বিষয়ে জানান কৃষিমন্ত্রী। এ সময় তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে কৃষি উৎপাদনে প্রভাব পড়ছে, এ বিষয়ে আলোচনা হয়েছে ফরাসি রাষ্ট্রদূতের সাথে। তাই জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও কৃষি উৎপাদন বাড়াতে ফ্রান্স ১ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। আলোচনা হলো ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্যাক্ট, যেটা সেটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে যথাযথ কোঅপারেশনের প্রয়োজন, ইভেন ১ বিলিয়ন ইউরো তারা কিন্তু আমাদের জন্য সহযোগিতা করার জন্য তারা দিবে, এবং সেটা আমাদের সরকার যেভাবে এটাকে কাজে লাগাবার জন্য মানে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যেভাবে আসবে, এবং এই ব্যাপার নিয়ে আমাদের ক্লাইমেট ইস্যুতে যারা কাজ করছেন তাদেরও মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আসন্ন রমজান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্রেতারা চায় কম দামে পণ্য কিনতে আর বিক্রেতারা বেশি দামে বিক্রি করতে। এই আচরণের কারণে বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়, চাহিদার চেয়ে ভোক্তারা বেশি পণ্য কেনার সুযোগ নেয় ব্যবসায়ীরা। তবে এবার বাজারে নিত্যপণ্যের সরবরাহের ঘাটতি নেই। বাজারে গেলে আমার প্রয়োজন এখন ২ কেজি ২ লিটার তেলের প্রয়োজন, আমি ১০ লিটার কিনতেছি। কি রমজান মাস আসছে, আমি একদিন না কিনলে অসুবিধা কি? সো এখানে অ্যাটিটিউড অফ দ্য বায়ার্স, অ্যাটিটিউড অফ দ্য সেলার্স, এর মধ্যে যদি কমিউনিকেশন ভালো না থাকে তাহলে প্রাইস হাইকের প্রশ্নটাও হঠাৎ করে জাম করতে পারে। কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে চাষযোগ্য ফাঁকা জমি চাষাবাদের আওতায় আনার কাজ চলছে বলেও জানান কৃষিমন্ত্রী। কোনো খালি জমি যাতে না থাকে তার জন্য আমরা উৎসাহিত করতেছি সবাইকে। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।